দেশত করোনার আতঙ্কই ব্যাপক রূপ ধারণ করেছে। অকল করোনা মহামারীত আক্রান্ত হয় নহয়, তার লগে লগে দরিদ্র আর মধ্যবিত্তর হেরাই যাওয়া উপার্জন, দেশত দেখা দিয়া ব্যাপক মূল্যবৃদ্ধি, মাক বাপেকক হেরুয়াই অনাথ হয়ে পড়া শিশুসকলের ভবিষ্যৎ, অকলশরীয়া হয়ে পড়া বৃদ্ধসকল, ক্রমে নিম্নগামী দেশের অর্থব্যবস্থা, এই সকলবোৰ প্রভাবত এক ভয়াবহ সময় পার করবলগীয়া হয়েছে দেশের প্রায় 60% দরিদ্র আর মধ্যবিত্ত জনসাধারণে। দিল্লিতো করোনার প্রভাবে জনসাধারণলৈ ভয়ানক বিপদ মাতি আনিছে। অবশ্যই এই ভয়ানক সময়ত জনতার প্রতি সমবেদনশীল রূপত দেখা গৈছে দিল্লির রাজ্য সরকারক। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের চারিটা দূরদর্শী ঘোষণায় সকাহর বার্তা কহিয়া এনেছে দিল্লির সাধারণ জনতার বাবে। মঙ্গলবারে সংবাদমেল যোগে অরবিন্দ কেজরিওয়ালে ঘোষণা করে করোনাকালত দিল্লির জনসাধারণের বাবে রাজ্য সরকারে লওয়া চারিটাক বিশেষ সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত সমূহ এনে ধরনের। সিদ্ধান্ত এক, বিনামূলীয় খাদ্য। দিল্লির 72 লাখ জনতাক সমবায় সমিতির কার্ডর জড়িয়ে দিল্লির সরকারে 5 কিলোক রেশন যোগান ধরে। এতিয়ারপরা এই 5 কিলো আর প্রধানমন্ত্রী যোজনার 5 কিলো অর্থাৎ মুঠ 10 কিলোক রেশন বিনামূলীয় দিয়া হব। যিসকলের হাতত রেশন কার্ড না থাকে তেওঁলোককো বিনামূলীয় রেশন দিয়া হব। কেজরিওয়ালে জানা অনুসরি যোনে রেশন বিচারি আহিব সেই সকলকে বিনামূলীয় রেশন দিয়া হব। সিদ্ধান্ত 2, ক্ষতিপূরণ। কেজরিওয়ালে জানায় এই সময়সাত বহু পরিয়ালরপরা করোনায় বহুজনক আঁতরাই নিছে। এই সংকটের সময়ত দিল্লি সরকারে এই সকল পরিয়ালক কিছু সহায় করব বিচার। দিল্লির প্রতিজন করোনাত মৃত্যু হওয়া ব্যক্তির পরিয়ালক রাজ্য সরকারের ফালেরপরা 50,000 টাকাক ক্ষতিপূরণ দিয়া হব। সিদ্ধান্ত 3, পেনশনের ব্যবস্থা। এনে বহু পরিয়াল আছে যিবোৰ পরিয়ালের একমাত্র উপার্জন করা মানুষজনেরই করোনাত মৃত্যু হয়েছে। দিল্লি সরকারে তেনেকুৱা প্রত্যেকটি পরিয়ালক 50,000 টাকা বিনামূল্যা রেশনের উপরও প্রতিমাহে 2,500 টাকাক পেনশন দিয়ারও ঘোষণা করে। সিদ্ধান্ত 4, অনাথ শিশুসকলক সহায়। প্রত্যেকজন অনাথ শিশুক দিল্লি সরকারে প্রতিমাহে 2,500 টাকাক প্রদান করব। এই শিশুসকলে 25 বছর বয়সলৈ দিল্লি সরকারেরপরা এই সাহায্য লাভ করে থাকিব। লগতে এই শিশুসকলক সম্পূর্ণ বিনামূল্যাক শিক্ষা প্রদান করা হব সরকারের তরফরপরা। কিন্তু ইমান দূরদর্শী আসনির বাবে দিল্লি সরকারের হাতলৈ ধন কোরপরা আহিব? তার উত্তরত অরবিন্দ কেজরিওয়ালে কয়, দিল্লি সরকারে নিষ্ঠারে আর ভ্রষ্টাচারেরপরা সম্পূর্ণ মুক্ত হয়ে কাম করে আহিছে। যি ধন ভ্রষ্টাচার রোধ করার ফলত রাহি হয়েছে সেই পুঁজিরে সাধারণ জনতাক এই আসনিসমূহ যোগান ধরা হব। লকডাউনের ফলত বহুতে নিজের জীবিকা হেরাইছে, বহুতর ঘরত আপনজন হেরাই গৈছে, বহুত পরিয়ালর উপার্জন করাজনে হেরাই গৈছে, বহুতো লড়া ছোৱালী অনাথ হয়ে পড়েছে, বয়সস্থ সকল অকলশরিয়া হয়ে পড়েছে। এনেকুৱা ব্যক্তিসকলক দিল্লি সরকারে কিছু সকাহ দিব বিচাৰে। দিল্লি সরকারে প্রকৃতভাবে জনতার প্রতিনিধি হিসাবে জনসাধারণের সেবা করব বিচাৰে। অরবিন্দ কেজরিওয়ালের এই পদক্ষেপক এতিয়া ভূয়সী প্রশংসা করেছে সকলে। দিল্লির দরে এখন রাজ্য সরকার যার ক্ষমতাও বাকি রাজ্য সরকারের তুলনায় একেবারে কম, এনে এখন সরকারে গ্রহণ করা এনে হিতৈষী আর দূরদর্শী সিদ্ধান্ত অনাগত দিনত দিল্লীবাসীর বাবে অতি সহায়ক হয়ে উঠিব বলে মত পোষণ করেছে দেশের বিজ্ঞ অভিজ্ঞসকলে।